বিসমিল্লাহির রহমানির রহিম। ঢাকার প্রাণকেন্দ্র মতিঝিলের সন্নিকটে মুগদা থানায় মানিকনগরে অবস্থিত বশিরুল উলুম হাকিমিয়া সর্দার বাড়ি মাদ্রাসা, যা শাইখুল ইসলাম হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাইহির সাগরেদ মুফতি রেজাউল করিম ইসলামাবাদী রহমতুল্লাহ আলাইহির পরামর্শক্রমে মানিকনগরের কৃতি সন্তান বীর মুক্তিযোদ্ধা আলহাজ আব্দুল মতিন সর্দার সাহেব 2007 সালে মসজিদ ও মাদ্রাসা প্রতিষ্ঠা করেন। মসজিদ ও মাদ্রাসা বাবদ 8 কাঠা জায়গা বরাদ্দ করেন, যার 4.5 কাঠায় মসজিদ নির্মাণ হয় এবং বাকি 3.5 কাঠা মাদ্রাসার জন্য বরাদ্দ আছে। নিয়মতান্ত্রিকভাবে নুরানি, নাজেরা ও হিফজ বিভাগের মাধ্যমে মাদ্রাসাটি শুরু হয় 2017 সালে। বর্তমানে মাদ্রাসার মোট ছাত্রের সংখ্যা 150 জন, যাদের অধিকাংশই এতিম, অসহায় ও দুস্থ। বর্তমানে মাদ্রাসার মাসিক ব্যয় প্রায় 2 লক্ষ টাকা। মাদ্রাসার আবাসন না থাকার দরুন ছাত্ররা সর্দারবাড়ি জামে মসজিদে অবস্থান করছে, এই জন্য ছাত্রদের স্থায়ী আবাসনের তীব্র প্রয়োজন দেখা দিয়েছে। অতএব অত্র মাদ্রাসার লিল্লাহ বোর্ডিং এবং আবাসিক সংকট নিরসনে দেশ ও বিদেশে থাকা ভাইবোনদের প্রতি বিনীত অনুরোধ, আপনাদের দান, সদকা ও জাকাতের টাকা দিয়ে সদকায়ে জারিয়ার কাজে অংশগ্রহণ করে আমাদের সার্বিক সহযোগিতা করুন।